তো আমি তো রেডি, বর্মশাই দেখো রেডি হয়ে গেছে, এবার আমরা দুজনেই বেরিয়ে যাব, একটু বাজার হয়ে যাব, আমার একটু ক্লিপ নেওয়া লাগবে, তার জন্য বললাম যে একটু বাজার হয়ে চলো। পারো, আমি মালবেরি যে শাড়িটা কিনেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম, ওই শাড়িটাই আজকে পরেছি। ওখানে তো পুজোর জন্য নৈবেদ্য গোছানো আছে, আর এখানে মালা কাটলো দিদি, আর এপাশে তো আমাদের পুজো করা কমপ্লিট, অঞ্জলি কমপ্লিট, এখন বাড়িতে যাবো। ভেঙে নিয়েছি আর প্রসাদ কোথায় আমাদের সপ্তমীর ব্লগ মানে দুর্গা পুজোর সপ্তমীর ভিডিও এখন দিচ্ছি, কিন্তু তোমরা দেখে নিও প্লিজ, একটু মানিয়ে নিও, একটু লেট হয়ে যাচ্ছে, তো চলো আজকের ব্লগটা শুরু করছি। তো এই হচ্ছে আমার সপ্তমী লুক, দেখতে পারো আমি মালবেরি যে শাড়িটা কিনেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম, ওই শাড়িটাই আজকে পরেছি। আর আমি আজকে সপ্তমী পুজো করব, আমরা দুজনেই উপোস রয়েছি, আর অষ্টমীর অঞ্জলি তো দেবো। তো এই দেখো আমার লুকটা কেমন হয়েছে জানিও, চুলটা কিন্তু এখনও আমি বাঁধিনি, চুলটা দেখি কি করে বাঁধি পুরোটা গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। আপাতত এরকম করে খোপা করে রেখেছি, আর ভাবছি যে শাড়িটা প্রথমে ভেবেছি এই শাড়িটা আট পৌড়ে করে পরবো, বাট আট পৌড়ে করে না, এরকমভাবেই কিন্তু আর একটু ঠিকঠাক করতে হবে, সেটা না হয় আমার ননদ করে দেবো এই বাড়িতে গিয়ে। তো লুকটা কেমন হয়েছে জানি, একদম সিম্পলই রেখেছি, শুধু কানেরটা পরেছি আর বালাটা পরেছি, আর আমার যা থাকে সেটাই, আর হালকা একটুখানি আজকে ব্রাইট লিপস্টিক পরেছি, যেহেতু পিঙ্ক কালারের ইয়েটা রয়েছে, টাচটা রয়েছে শাড়িতে, তো একটা পিঙ্ক কালার রানি কালারের লিপস্টিক পরেছি। তো লুকটা কেমন হয়েছে জানিও, অবশ্যই জানিও কমেন্টে, আর তোমরা কেমন কি লুক করলে সেটা না হয় আমাকে ট্যাগ করে ইনস্টাগ্রামে ছেড়ো দিও, তো আমি দেখে নেব। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো আমি তো রেডি, বর্মশাই দেখো রেডি হয়ে গেছে, এবার আমরা দুজনেই বেরিয়ে যাব, একটু বাজার হয়ে যাব, আমার একটু ক্লিপ নেওয়া লাগবে, তার জন্য বললাম যে একটু বাজার হয়ে চলো, আমি একটু দোকানে যাব। আচ্ছা কি আছে, ক্লিপ কিনে নেব। চলো, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে এই লুকটায়। বাইরে গিয়ে উঠি, ব্যাগটা তো গাড়িতে বাঁধিয়ে দিয়েছি, আর উপস্থিত রয়েছি বললাম, ও আমি পুজো করব সপ্তমী পুজোটা, ইচ্ছা আছে এবার প্রত্যেকটা দিনের পুজো করার, কিন্তু ষষ্ঠী পুজোটা আমি করতে পারিনি। হ্যাঁ, ষষ্ঠী পুজোটা করা হয়নি, মানে ষষ্ঠীর দিন, তো ভাবলাম যে তাছাড়া প্রত্যেক দিনের যে পুজো আছে প্রত্যেকটা পুজোই আমি এবার করব। তো আশা করছি ঠাকুর সব কিছু ঠিকঠাক রাখবে, তো যাই এবার মণ্ডপে। সবাই বলেছিল আজকে থেকে শাড়ি পরবে, এমনি তো অনেকে শাড়ি পরেছিল, কিন্তু আজকে থেকে সবাই শাড়ি পরবে প্রত্যেকটা দিনের পুজোতে। তো ভাবলাম কেননা আমিই বাদ যাবো, কেন এতগুলো শাড়ি যখন কিনেছি প্রত্যেকটা দিন তো পরতেই হবে, তো চলো। তো আমাদের এখানে এখন পুজো শুরু হবে, মাকে মালা পরানো হয়েছে। তো লুকটা কেমন হয়েছে জানাতে ভুলো না, আর এখানে তো সবকিছু মোটামুটি রেডি, এখন আমরা সবাই পুজোয় বসবো। এপাশে নৈবেদ্যও রেডি হচ্ছে, দেখো এই যে থালা, মায়ের পুজোর প্রসাদের থালা রেডি করছে সবাই, আর এরপরে মাকে ভোগ তুলেও দিতে হবে, যেগুলো এবার বলেছে যে এবার যারা বউয়েরা আছে নতুন নতুন তারাই করবে, যদিও আমি নতুন বউ নই, কিন্তু বললো যে এবার আস্তে আস্তে তো নতুনরা দায়িত্ব নেবে, তো এবার নতুনরা মানে মাকে থালা তুলে দেবে। তো যাই হোক, আমরাও দেব, তো সেটাও দেখাবো তোমাদের। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, শেয়ার করবে, আর মাঝে মাঝে আমারও ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ পুজো মণ্ডপে তো তো মিউজিক তো চলবেই তার জন্য। আর এই যে একটুখানি ঘুরেও দেখাচ্ছি, তো তোমরা আমার এই ব্লাউজের ডিজাইনগুলো খুব পছন্দ করেছো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার
সবসময় তো একই রকমের পরি, এবার না হয় একটু অন্যরকমের পরলাম। তবে আমাকে পরে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না প্লিজ। বর্মাশাইকে বলছি যে তুমি কি ঢাক বাজাবে না কাসর বাজাবে, কোনটা বাজাবে? বলছে না গো আমি তো পারি না। তাও কাসরটাও বাজিয়েছিল যাই হোক। আর এই তো পুজো মণ্ডপে, এখন আমি যখন ভিডিও এডিট করছি না, আমার কিন্তু পুজো পুজো ফিল আসছে। তোমরা ভিডিওটা দেখে কে কে পুজো পুজো ফিল করছো অবশ্যই জানিও। আমি কিন্তু পরপর তোমাদের সাথে সবকটা পুজোর ভিডিওই শেয়ার করব, মানে এই সপ্তমী অষ্টমী নবমী দশমী। একটু লেট হয়ে যাচ্ছে কিন্তু মানিয়ে নিও প্লিজ, তোমরা কেউ রাগ করো না যে এতটা লেট করে দিচ্ছি, কারণ আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম। কি নিয়ে না নিয়ে সেটা না হয় পরে তোমাদের ভিডিওতে বলবো, শরীরটাও একটু খারাপ খারাপ ছিল। যাই হোক, তোমরা মোটামুটি সব ব্লগগুলোই পাবে, একটু লেটে যাচ্ছে তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। কিন্তু আমার মামা বাড়ি শ্বশুরবাড়ি কেউই আসতে পারবে না জন্মের তো কিসের জন্য, কারণ বড় মামা মারা গেছে এক বছর হয়নি কিছুদিন আগে, তার জন্য মামা মামিরা কেউ এবছর মন্দিরে আসতে পারবে না। আমি আছি জল দিতে হবে, তারপর দেখো আমাদের একটু ছোট্ট ছেলে, এই যে এই যে এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও, এই দেখো তোমাকে দেখা যাচ্ছে না, কি সুন্দর, কি সুন্দর, কি এটা, এটা কি, কে বলো তো? হ্যাঁ তুমি, তুমি এই দেখো, এই দেখো, এখানে দেখো, এই যে এখানে দেখো বাবা, আমি হচ্ছি ওর কাকিমণি। হাসিটা এত সুন্দর, এখানে বানানো হচ্ছে কাশফুলের মাকে দেওয়া হয়েছে, আমি দেখিয়েছি কালকে, আমি আনতে গেছিলাম। Thank you.
রান্নাবাড়ি কমপ্লিট, এখন বাড়িতে যাব। উপোস ভেঙে নিয়েছি আর প্রসাদ ভাত রান্না করতে গেলে এখন বাড়ি যাব, কারণ গরম লাগছে। আবার সন্ধ্যার সময় আসবো, সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হবে যখন তখন আর আমাদের ব্যানারটা দেখতে পারো, ওই তো পেছনে আছে। এ সেক্রেটারি কোথায় আমাদের? বৌমাকে খেতে দেবো না? ওই বাবা ওই সেক্রেটারি বলো আমাদের খেতে দেবো না দুপুরে? কিরকম মানুষ তোমরা? তো পুজো শেষ করে ভাবলাম বাড়িতে গিয়ে উপোস ভাঙবো, কিন্তু আমার একটা দিদা পুরো আমাকে টেনে নিয়ে এসেছে যে এখানে খেতে হবে, আর এবার সে মামা বাড়িতেও যেতে হবে, মানে মামাদের ঘর ওইটা। তো আমি বলেছি এখান থেকে কটা খাবো, ওখান থেকে কটা খাবো, ব্যালেন্স রাখতে হবে, না হলে আবার প্রবলেম হয়ে যাবে। সব জায়গায় ব্যালেন্স করে চলতে হয়। আর দুটো বাকি